ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের 4 বছর পূর্তি। এই উপলক্ষে বনগাঁ চাপাবেড়িয়া এলাকায় নানা অনুষ্ঠানের আয়োজন। ফুটবলের মান বাড়াতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস, দাবি ফ্যান ক্লাবের সদস্যদের। ফুটবলের প্রতি আনুগত্য ও ভালোবাসার কারণে আজ থেকে 4 বছর আগে বনগাঁতে গড়ে উঠেছিল ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাব। ফ্যান ক্লাবের 4 বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হলো বৃহস্পতিবার। এদিন সংগঠনের পক্ষ থেকে বনগাঁ চাপাবেড়িয়া এলাকায় বেলতলা পূজা মন্দির প্রাঙ্গণে জাতীয় পতাকা ও ইস্টবেঙ্গল দলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে শিশুদের নিয়ে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, সঙ্গীতানুষ্ঠান সহ নানা প্রতিযোগিতা। আয়োজকদের পক্ষে দাবি, 4 বছর আগে বনগাঁতে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সূচনা হয়েছিল, এখন রাজ্য জুড়ে তাদের সদস্যরা ছড়িয়ে রয়েছেন। ইস্টবেঙ্গল দলের প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রাও তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা 4 বছর পদার্পণ করছি, আমাদের খুব ভালো লাগছে। তো আমরা ছোটবেলাতে ইস্টবেঙ্গল সাপোর্টার ছিলাম, তখন সবাই মিলে আমরা একটা গ্রুপ চালু করি, যে আমাদের একটা বনগাঁ থেকে যে আমাদের এরকম একটা নাম করার জন্য যে সবাই চিনবে, আমাদের সবাই জানবে, সেভাবে করতে করতে আস্তে আস্তে ফ্যান গ্রুপটা অনেক বড় হয়ে গেছে, সবাই জানে এখন বনগাঁ ইস্টবেঙ্গল ফ্যানের নাম। তো সেটার দিয়ে আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের বার্তা পাঠাচ্ছে, অনেক ইস্টবেঙ্গল এক্স প্লেয়ার কোচ আছে, আবার বর্তমান প্লেয়ার আছে, তারাও আমাদের বার্তা পাঠাচ্ছে, শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে। এ বিষয়ে আয়োজকদের দাবি, নতুন প্রজন্মের কাছে ফুটবলের আগ্রহ আরও বাড়িয়ে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষে অপর এক যুবক জানান, আমরা 4 বছরে পদার্পণ করলাম, গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। বর্তমানে আমাদের এই ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা গোটা রাজ্যেই ছড়িয়ে রয়েছেন। শুরুর সেই দিনটিকে স্মরণ করতেই আজকের এই আয়োজন। করেছিলাম কয়েকজন মিলে, এখন বর্তমানে ফ্যান ক্লাবটা মানে শুধু আমাদের বনগাঁর মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে ভারতের পুরো সমগ্র ভারতবর্ষে মানুষ জানে আমাদের কতটা জনপ্রিয়তা আমাদের ফ্যান ক্লাবের। এবং প্রতিটা মিউনিসিপ্যাল থেকে শুরু করে আমরা শুধুমাত্র ক্রীড়াক্ষেত্রে নয়, ক্রীড়াক্ষেত্রে ব্যতীত আমরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছি। আমরা হলো এইভাবেই আরও এগিয়ে যেতে চাই। আমরা ছোটো থেকে শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে আমরা দিন দিন আরও বড়ো হচ্ছে গ্রুপটাকে, এবং সবার ভালোবাসা নিয়ে সবাইকে সঙ্গী করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।